নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমরা যে রেসিপিটা বানাবো সেটা ফেমাস একটা পরোটা রেসিপি। আমরা এই রেসিপিটাকে ভিলেজ স্টাইলে কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। তিনটে আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করে নেব। পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা, ময়দাটাকে এখন মেখে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, লবণ 1/2 চা চামচ। লবণ দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল ময়ানটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। ময়ামটা খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিয়েছি। ময়ামটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বুঝবো কীভাবে, দেখুন। এভাবে মুঠো করলে একদম মুঠো হয়ে যাবে, আবার এরকম ভেঙে দিলে পুরোপুরি ভেঙে যাবে। এখন এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ডোটা মেখে নেব। ডোটাকে 4-5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে থেসে নিয়েছি। ডোটা একদম রেডি হয়ে গেছে, দেখুন। আর হাতের মধ্যে একদমই লাগছে না, আর খুব বেশি কিন্তু শক্ত করিনি, আবার খুব বেশি নরমও না, একদম মাঝারি করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। সিদ্ধ করে রাখা আলুটা এবার খোসা ছাড়িয়ে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ। এবার খুব ভালোভাবে মেখে নেব। আলুটা মাখানোর সময় একদম মিহি করে মাখব না, একটু গোটা গোটা রাখবো যাতে মুখে পড়ে। আলুটা এদিকে মাখা হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। ডোটা আবারও খুব ভালোভাবে একবার থেসে নেব। এখন আমি রুটির মতো লেই কেটে নেব। লেইগুলো কিন্তু খুব একটা ছোট হবে না, একটু বড় বড়ই হবে। হাতের মধ্যে এভাবে পাকিয়ে খুব ভালোভাবে গোল করে নেব। এবার আমি একটি লেই নিয়ে এটাকে পকেটের মতো বানিয়ে নেব। এরকম পকেট করে নিয়েছি, এখন এই পকেটের মধ্যে দিয়ে দেব আলুর পুর। এবার সব দিক থেকে আমি মুড়ে দেব। এটা কিন্তু খুব ভালোভাবে মুড়তে হবে যাতে আলু বেরিয়ে না চলে আসে। এভাবে ঘুরিয়ে দেব, ঘোরানোর পর চেপে দেব। ঠিক একইভাবে আমি সবগুলোতেই আলুর পুরটা ভরে নেব। সমস্ত লেইগুলোতে আলুর পুর ভরে নিয়েছি, এবার এগুলোকে বেলে নেব। লেইগুলোকে ময়দা দিয়ে খুব হালকা হাতে বেলবো।
বেলা সময় কিন্তু একদমই চাপ দেওয়া যাবে না, তা না হলে আলু কিন্তু বেরিয়ে চলে আসবে। এরকম ভাবে বেলে নিয়েছি, এগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি কিন্তু বড়ও হবে না। এইভাবে সমস্ত লেইগুলো বেলে নেব। আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি, এখন তাওয়াটা কিছুটা গরম করে নেব। পরোটাগুলো করার সময় এখন কিন্তু তেল দিইনি, এখন কিন্তু এমনি তাওয়ার উপর দিয়ে সেকে নেব। দেখুন দুই দিকে কিন্তু বাদামি রংটা ধরে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। দেখুন বন্ধুরা, পরোটাটা ফুলে উঠছে কি সুন্দর। অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু পরোটাগুলো সেকবো। একটা পরোটা সেকা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। দুই দিকে খুব ভালোভাবে সেকে নিয়েছি, এখন তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পরোটাটা ফুলে উঠছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে, দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, ভীষণ সুন্দর ফুলেছে। বন্ধুরা আজ আমরা বানালাম সকাল দুপুর বিকাল যে কোনো সময় খাবার জন্য আলুর পরোটা। তো আলুর পরোটাগুলো দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ মুচমুচে হয়েছে। এখন একটু খেয়ে টেস্ট করে দেখে নেবো কেমন হয়েছে। বেশ খুব সুন্দর নরম হয়েছে। খুব সুন্দর নরম হয়েছে। এটা এমনি খাওয়া হয়ে যাবে, দারুণ লাগছে খেতে। এর সাথে তরকারি করলে ভালোও লাগতো, কিন্তু দেখুন বন্ধুরা আলুর যে পুরটা দেওয়া আছে পরোটার মধ্যে তার জন্য অসাধারণ লাগছে। কোনো কিছু লাগবেই না, এমনিই খাওয়া হয়ে যাবে। গরম গরম তো আরো বেশি ভালো লাগছে। আমি আপনাদের একটু কাছে থেকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা পরোটাটা একদম দুই দিকে খুলে গেছে, আর আলুটা দেখুন সব দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আলুটা এমন নয় যে এক জায়গায় আছে, চারিদিকেই ছড়িয়ে গেছে আলুটা। বন্ধুরা এই আলুর পরোটা আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সকাল দুপুর বিকাল সন্ধ্যা যে কোনো সময় এটা খেতে খুবই ভালো লাগে। আর টিফিনে তো ভীষণ ভালো লাগে আলুর পরোটা। তো আমাদের এই আলুর পরোটা একদম ভিলেজ স্টাইলে কেমন লাগলো আমাদের জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করবেন। তো আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসবো। অতি অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর লাগছে এটা।